রবিবার শুরুর শুভেচ্ছা সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে না অনেকটা শরৎকালের মতন ওয়েদার, রোদ বৃষ্টি। আজকে রবিবার হলেও আমাদের চিকেন হচ্ছে না, জানো তো। আজকে আমি পনির রান্না করব, তো রান্নাঘরে যেতে হবে, পনির করব। আর তার সাথে উচ্ছে এনেছে, উচ্ছের একটা কিছু প্রিপারেশন করতে হবে। উচ্ছে মানে উচ্ছে আলু ভাজা সর্ষে দিয়ে খুব ভালো লাগে, আমার মা করতো, খুব ভালো করতো, জানো তো। দেখি রান্নাঘরে যাই। হ্যাঁ, রান্না বসিয়ে দিয়েছি। এই যে পটল ভাজছি, এখানে কুমড়ো ঝিঙে সব কোটা আছে, এগুলো দিয়ে সব সব মিলিয়ে একটা সবজির চচ্চড়ি করব। আর এখানে উচ্ছে ভাজবো, কেটে নিয়েছি। আর পনির আর আলুর তরকারিটা হয়ে গেছে। বাইরে মেঘ করে আছে, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তারপরে রোদ উঠলো, এখন এরকম হয়ে আছে। পটল ভাজলে পটলের যেটা গন্ধ আসে না, ওটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার পটল খেতেও ভালো লাগে, তুতুলে কেন কি জানো পটলটা ভালো লাগে না। ও, তোমাদের তো একটা জিনিস দেখাইনি, দাঁড়াও দেখো। দেখো এই মানি প্ল্যান্টটা এখানে বসিয়েছি, ভালো লাগছে না? আর এখানে দুটো কাঁচের গ্লাস রেখেছি, কাপ ডিশ রেখেছি, আর গ্রিন টি, আর নিচে এমনি চা পাতা আছে, আর ওখানে ওই আমার ছোট হামান দিস্তাটা আছে, আর এই র্যাকটার তলায় প্লাস্টিক পেতে রেখেছি। এই খাওয়া দাওয়া শেষ হলো। আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে উচ্ছে ভাজাটা দিয়ে ভাত খেতে, অনেক দিন পর তেতো খেলাম তো ওই কারণে। আর আজকে রোববার, ভেবেছিলাম চিকেন রান্না করব, কিন্তু না আর ইচ্ছা করলো না, মনে হলো পনিরটা রয়ে গেছে ওটা রান্না করি। তো আর অত রান্না কি মানে শেষ হয় না গো, একবার রান্না করলে ওরকম ভাবে, ওই জন্য দুটো দুটো পদই ঠিক আছে। আজকে তো করলাম উচ্ছে ভাজা, পনির আর একটা সবজির তরকারি, তো ওই ভালো। আর আমাদের এখানে না এখন মেঘ করে আছে, আর মাঠে সব বাচ্চারা খেলছে, ওই যে আওয়াজগুলো পাচ্ছ, ওখানে বাচ্চারা খেলছে, সেই আওয়াজটা আসছে। আর কালো হয়ে মেঘ করে এসছে, ওরা বৃষ্টিতে ভিজে ভিজেও খেলে, আমরাও খেলেছি ছোটবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে, স্কুলে গেছি, স্কুল থেকে এসছি, আর যেদিনকে বৃষ্টি হবে সেদিনকে স্কুল যাওয়ার খুব ঝোঁক ছিল, জানো তো, আমার আর আমার ভাইয়ের। আমরা এক ভাই এক বোন, তো আমরা দুজনে ওই রকম, যে যেদিনকে খুব বৃষ্টি হবে সেদিনকে আমাদের স্কুল যাওয়ার খুব তাড়াম, আর ভিজবো ওই কারণে। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি, কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল, কাটাকুটি কাগজের ডিঙি নৌকায়, ধান পাতা পান পাতা হাওয়া খেতে যায়, চারদিকে বিস্তর ফল ফুল গাছে, রংদার শব্দেরা ভিড় করে আছে। কবিতাটি শ্যামলকান্তি দাসের লেখা, অনেকটা বড় কবিতা, তো কবির লেখাটা পুরোটা আবৃত্তি করতে পারলাম না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, ছোট করে করলাম। আমাদের এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক তো চলছে, আর বৃষ্টি মেঘ তো ভালো লাগে খুবই, সবই ঠিক আছে, কিন্তু এই আসামে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, তার জন্য সত্যি খুব ভেতরে কষ্ট হয়, কিছু করতে পারি না দূর থেকে। যাই হোক, এখন তাড়াতাড়ি তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাক, সব পরিস্থিতি স্বাভাবিক হোক, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর এই বৃষ্টির সাথে জানো তো আমাদের একটা মানে খুব দুর্ঘটনা জড়িয়ে আছে,
আমার মানে এই দুপুরবেলা যখন আমি গল্প করছিলাম তখন বলছিলাম না যে আমি আর আমার ভাই দুজনেই বর্ষার দিনে স্কুলে যাওয়ার জন্য পাগল থাকতাম। তা এরকমই একদিন খুব বৃষ্টি হচ্ছে আর আমি গেলাম না স্কুলে, মা বারণ করছিল কিন্তু ভাই ছোট তো মানে কথা শুনছে না, মানে আমি যাব স্কুলে আমি যাব বলে ও স্কুলে মা দিয়েই এলো, কারণ ও কান্নাকাটি করছিল। তারপরে স্কুল তো বা মা দিয়ে বাড়ি চলে এসেছে, মা রান্না ঠান্না করে তারপরে ওকে আনতে যাবে আর কি সকালে স্কুল। এবারে মা বেরোতে যাবে সেই সময় মার মানে অন্ধকার করে ঘনিয়ে বিদ্যুৎ চমকে বাজ পড়ে বৃষ্টি এসছে। তা মা ভাবলো যে এরকম অবস্থায় নিশ্চয়ই টিচাররাও ছুটি দেবেন না, মানে বলবেন যে স্কুলের মধ্যে থাকতে, এরকম ভেবে নিয়ে মা বাড়িতে রয়ে গেল, একটু কমলে মা বেরোবে, স্বাভাবিক ব্যাপার, ওরকম পরিস্থিতিতে মা কি করে বেরোবে। তারপরে কি হলো, স্কুল তো যেই একটু বৃষ্টিটা সামান্য ধরলো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আর মাও বেরিয়ে পড়েছে। এবারে বেরিয়ে পড়ে কিছুটা যাওয়ার, আমাদের বাড়ি থেকে স্কুলটা হাঁটা পথে অনেকটা দূর ছিল, আর তখনকার দিনে না ওই রকম ওই গাড়ি ভাড়া করে স্কুলে যাওয়া ওই চলটা হয়তো ছিল, কিন্তু আমরা হেঁটে হেঁটে স্কুলে গেছি, হেঁটে হেঁটে স্কুল থেকে এসেছি বরাবর, তো অনেকটা রাস্তা হলেও আমরা হেঁটে যেতাম, হেঁটে আসতাম। তো ছোটবেলায় মা দিয়ে আসতো, আবার মা নিয়ে আসতো। তো কিছুটা যাওয়ার পর মা একটা ছাতা নিয়ে কিছুটা যাওয়ার পর সেই এমন বৃষ্টি আবার এলো যে ছাতাতে ওই বৃষ্টি আটকাচ্ছে না, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মা তখন একটা শেডের নিচে গিয়ে একটু দাঁড়ালো যে একটু ধরলে তারপরে আবার এগোবে। ওদিকে ভাই কি করেছে, স্কুল থেকে বেরিয়ে পড়েছে। তখনকার দিনে দারোয়ানরা অত সজাগ ছিল না যে ছাড়বো না বা কি কিছু এরকম ছিল না, সবাই যাদের গার্জিয়ান এসেছে তারাও বেরিয়ে পড়েছে, যাদের গার্জিয়ান আসেনি তারাও বেরিয়ে পড়েছে। এবার ভাই বৃষ্টির মধ্যে আসতে আসছে, রাস্তা পুরো ফাঁকা, পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে। তো আমাদের মেন রোড থেকে আমাদের বাড়ির দিকের গলিটা টার্ন হওয়ার মুখে একটা চায়ের দোকান আছে, এখনো আছে সেই দোকানটা। এবার সেই দোকানটা তখন কাঁচা দোকান ছিল, আর সেখানে একটা প্লাস্টিক টাঙানো ছিল। এবার প্লাস্টিকের ফাঁক দিয়ে একটা লোক এরম উঁকি মেরে দেখছে, আমার ভাই সেটা দেখেছে। এবার সেই লোকটা ছাতা নিয়ে আস্তে করে বেরিয়ে এসেছে দোকান থেকে, বেরিয়ে এসে ভাইকে বলছে যে শোনো শোনো তোমার সাথে কথা আছে। তখন ভাই বলছে যে কি কথা, সেই লোকটার আবার কাঁধে একটা ওয়াটার বটল আছে, মানে যাতে লোকে বোঝে যে তিনি মানে স্কুল থেকে কাউকে নিয়ে ফিরছে, এরকম মানে ছেলে ধরা, বুঝেছো তো? এবার তখন না খুব ছেলে ধরার মানে উপদ্রব ছিল, মানে বাচ্চা কাচ্চা চুরি হয়ে যেত ওই সময়টায়। তো এবার ভাইকে বলছে যে তুমি আমার সাথে চলো, তোমার মামা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে, তোমার মামা তোমাদের বাড়িতে এসেছে, তা বৃষ্টিতে আটকে পড়েছে, আমি এই সময় ফিরবো, তা আমাকে বলে রেখেছিল যে তুই তাহলে নিয়ে আয় ছেলে, মানে তুই তাহলে নিয়ে আসবি আমার ভাগ্নেকে। তখন বলছে আমার মামা এসেছে, ভাই বলছে বলছে যে হ্যাঁ তোমার মামা আমি দুজনেই এসেছি, হাবড়াতে, হাবড়াতে তোমার মামা বাড়ি, তো ওর কোথা থেকে খোঁজও নিয়েছে, অদ্ভুত ব্যাপার। তা তখন বলছে যে হ্যাঁ, এবার ভাইকে তখন একটা টফি দিয়েছে, এবার ভাই সেটা খেয়েছে, খেয়ে তারপরে ভাইয়ের হাতটা ধরেছে, ধরে বলছে চলো। এবার ভাই তখন রাস্তাঘাট তো চেনে যে কোন রাস্তা দিয়ে মা নিয়ে যায় নিয়ে আসে, ছোট হলেও, তা তখন বলছে যে তুমি আমাকে কোথায় কোন ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ কেন, উল্টো দিকের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ কেন, আমাদের বাড়ি তো ওই দিকে। তখন এদিকে বৃষ্টিটাও ধরে এসছে আর মাও বেরিয়ে পড়েছে। তা মা বেরিয়ে পড়লে হবে কি, মার সাথে ওর যখন দেখাটা হয়েছে তখন অনেকটা দেরিতেই দেখা হয়েছে, মা ওই লোকটাকে দেখতে পাইনি। এবারে
ভাই তখন বলছে আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, আমার তো বাড়ি ওই রাস্তা, বলছে এই রাস্তা দিয়েও যাওয়া যায়, শর্টকাট, বৃষ্টি পড়ছে তো শর্টকাটে আমি নিয়ে যাব। তখন ভাই দেখলো যে মানে ভাইয়ের হাতটা এই জায়গাটা ওই লোকটার ধরা ছিল, তখন ভাই কি করবে, ভাই দেখলো যে না আমাকে তো অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে, ওর একটু ভয়ও লাগলো লোকটাকে। ভাই কি করেছে, এই রকম জায়গায় লোকটার কামড়ে দিয়েছে, যেই কামড়েছে লোকটার হাতটা এরকম হালকা হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, তখন ও হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়, একদম দৌড়তে 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 একদম মা যেখানে অব্দি এসেছিল, মার কাছে এসেছে, তখন মাকে ঝাপটে ধরে খুব কাঁদছে। তা মা তখন বলছে যে কি হয়েছে, তখন বলছে যে তুই বেরিয়ে গেছিস এই বৃষ্টির মধ্যে, বেরিয়েছিস কেন, আমি তো যেতামই। তখন বলছে যে না আমি বেরিয়ে পড়েছি, আমার খুব ভয় করছে ভয় করছে, তো মা কোলে উঠে পড়েছে কাঁদতে কাঁদতে। তখন মা বলছে যে কি হয়েছে বল, কাঁদছিস কেন, তখন বলছে যে তুমি জানো তো এরম 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 বলতে, মা ও রাস্তা দিয়ে হাঁটছে আর ওরম বলতে বলতে যাচ্ছে, আর তখন মার তো পা সরছে না ভয়ে। তো এই রকম পরিস্থিতি হয়েছিল, মানে এরকম একটা ঘটনা আমাদের সাথে হয়েছিল এই বৃষ্টির সময়। তো সেটা যাই হোক, আর তো লোকটাকে তো আর মা দেখতে পায়নি, লোকটা আর আসেনি ওই দিকটায়। এবার মা অতনুকে মা জিজ্ঞাসাও করেছিল ভাইকে যে তুই যে লোকটাকে দেখেছিস দেখতে কিরকম কি বৃত্তান্ত, ও বলছে ও সবই বলেছে, কিন্তু সেরকম কিছু আমরা জানি না বা ওরকম লোককে দেখিনি। যাই হোক, কথা হচ্ছে যে যে কোনো বাচ্চাদের আমার বলার, আমি আমার মেয়েকেও ছোটবেলায় বলে রেখেছিলাম যে বাচ্চারা যখন স্কুলে যাবে বা পড়তে যাবে তখন গার্জিয়ানদের বলে দেওয়া উচিত, যতই অচেনা লোক তোমায় এসে বলুক যে তোমার মা অসুস্থ বা বাবা অসুস্থ বা দাদু ঠাকুমা মানে বাড়ির লোকজন অসুস্থ তাই বাবা মা নিতে আসতে পারিনি, আমি এসেছি নিতে, এরম বললেও যেন বাচ্চারা না যায় অচেনা লোকের সাথে, বিপদ ঘটতে পারে, কোনো পরিস্থিতিতেই যেন বাচ্চারা অচেনা লোকের হাত ধরে না যায়, এটাই আমার বলার। যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যতটা সম্ভব হাসি খুশি থেকো, আনন্দে থেকো, কারণ আনন্দে থাকলে অনেক অসুখ বিসুখ থেকে আমরা রেহাই পেতে পারি, তাই জোর করে হলেও মাঝে মাঝে আনন্দে থাকতে হবে। আজকে এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই, আর শুভরাত্রি, আসছি, কেমন, টাটা।